বাংলাদেশ আওয়ামী লীগের সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশের নির্দেশনা দেয়া হয়েছে। তারই অংশ হিসেবে বাউফল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী নিয়ে কাছিপাড়া ইউনিয়নে শান্তি সমাবেশ পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট সমাজসেবক, বাউফল দুই আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জনাব হাসিব আলম তালুকদার সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় হাসিব আলম তালুকদার বলেন, বঙ্গবন্ধু দিয়েছে মুক্তি আর মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে আমাদের সমৃদ্ধি, তারই নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ। আমার প্রাণ প্রিয় কাছিপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সদস্যবৃন্দ, এছাড়া আরও উপস্থিত কালুশ্বরী, নমলা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমাদের আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। প্রথমে আমরা বলতে চাই, আমরা সকলে বিএনপি এবং জামাতের সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত। আমাদের এই প্রস্তুতির উদাহরণস্বরূপ আমরা আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে এই কাছিপাড়া ইউনিয়নে এবং বাউফলের অন্যান্য ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের নিয়ে একটি শান্তি সমাবেশ আয়োজন করলাম। আমরা দুর্বার গতিতে এগিয়ে যাব, আমাদের কোনো অবস্থাতেই রুখে দাঁড়ানো সম্ভব না। বাংলাদেশ এগিয়ে যাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং আমরা প্রত্যেকে তার একজন সৈনিক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগ নির্দেশিত সারা বাংলাদেশের ইউনিয়ন ব্যাপী আজকের যে এই শান্তি সমাবেশের আয়োজন করা হচ্ছে, এই সমাবেশে আজকে উপস্থিত আছেন বাউফলের মাটি ও মানুষের নেতা, বীরোত্তম শামসুল আলম তালুকদারের সুযোগ্য পুত্র, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব হাসিব আলম তালুকদার, আরও উপস্থিত আছেন বাউফল উপজেলা আওয়ামী লীগ এবং এই সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলবো, এই বিএনপি জামাত যে ষড়যন্ত্র করছে, বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, তার বিরুদ্ধে আমরা সবাই দুর্বার প্রতিরোধ গড়ে তুলব এবং সকল ষড়যন্ত্রের বিষ দাঁত উপড়ে ফেলব ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা দেখছেন বরিশাল টিভি।